দূর থেকে অমরনাথকে দেখে দীপার মনে হয়েছিল কিছু একটা হয়েছে। দুশ্চিন্তার ছাপ মানুষটির মুখে বেশ স্পষ্ট। গেস্ট রুমের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, হাতে একটা ছোট্ট ব্যাগ যা এর আগে সে কখনো দেখেনি। দীপা দাঁড়াতেই অমরনাথ মেয়েকে দেখলেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ এবং বিরক্ত থাকায় দৃষ্টিটা বেশিক্ষণ স্থির রাখলেন না, মুখ ঘুরিয়ে বললেন, তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি, এই ঘরে বসা যাবে? দীপা মাথা নাড়ল। গেস্ট রুমে একমাত্র পিতামাতা এলেই অনুমতি না নিয়ে বসা যায়। সে আগে এগিয়ে গিয়ে বলল, এসো। অমরনাথ চেয়ারে বসলে দীপা জিজ্ঞাসা করল, মা ঠাকুমা কেমন আছেন? তাদের খবরে তোমার কোনো প্রয়োজন আছে? মানে? চমকে তাকালো দীপা। বাবাকে এমন গলায় কথা বলতে সে কখনো শোনেনি। অমরনাথ তখন ব্যাগটি কোলের উপর রেখে পকেট হাতড়াচ্ছেন। তিনি চারটি কাগজপত্রের মধ্যে একটি বিশেষ কাগজ বের করে বললেন, এটা পড়ে দেখো। সামান্য তফাতে দীপা দাঁড়িয়েছিল, কিছুক্ষণ থেকেই ধন্ধ লাগছিল খুব। অমরনাথের এগিয়ে ধরা কাগজটা যে একটা চিঠি তা বুঝতে সময় লাগল। ভাঁজ খুলতেই পাকা হাতের লেখায় সম্বোধন চোখে পড়ল, মাননীয় অমরনাথ মুখোপাধ্যায় সময় পেশু, এই চিঠি প্রায় বাধ্য হইয়াই আপনাকে লিখিতেছি। আপনার কন্যা দীপা বলি জলপাইগুড়ির হোস্টেলে থাকিয়া কলেজে ভর্তি হইয়াছে। আপনি অনেক দূর স্থানে বাস করেন বলিয়া শহরের কোনো সংবাদ নিয়মিত রাখিতে পারেন না বলিয়া বিশ্বাস করি। আপনার অবগতির জন্য জানাইতেছি যে দীপাবলির ব্যবহার ও আচরণ সনাতন বঙ্গরমণীর বিপরীত, তাহাকে উশৃঙ্খল আখ্যা দেওয়াই সঙ্গত। জলপাইগুড়ির শহর বিলাত আমেরিকা নহে, এখানে ছাত্রীরা অধ্যয়নের বাহিরে অন্য জীবনযাপন করে না। কিন্তু দীপাবলির ছাত্রীদের সঙ্গ ত্যাগ করিয়া ছাত্রদের সঙ্গে দিনরাত মশগুল থাকে, কলেজে তো বটেই, শহরের রাস্তাতেও তাহাদের ঢলাঢলি দৃশ্য নিয়মিত দেখিতে পাওয়া যায়। এই বেলাল্লাপনা শহরের যুবকদের কোন পথে নিয়ে যাইতেছে তাহা নিশ্চয় অনুধাবন করিতে পারিতেছেন। আশঙ্কা হইতেছে এই দৃষ্টান্ত অনুসরণ করিয়া সুকুমারমতী অন্যান্য ছাত্রীরা যদি একই আচরণ করে তাহলে সমস্ত শহরের জীবনযাত্রা ঐতিহ্য গোল্লায় যাইবে। আমার একমাত্র পুত্র ওই কলেজে দীপাবলির সহপাঠী, আপনার কন্যার ওই আচরণ দেখিয়া সে নষ্ট হইতে বসিয়াছে। এই অবস্থায় হয় আপনি কন্যাকে সংযত করুন, নয় তাহাকে চা বাগানে ফিরাইয়া লুনিয়া যান, ইতি আপনার এক শুভাকাঙ্ক্ষী। চিঠিটা পড়া হয়ে গেলে দীপা খুব মুখ তুলল, তার মুখে নিশ্চয়ই কোনো কৌতূহলের চিহ্ন স্পষ্ট ছিল। তাই অমরনাথ সবিস্ময়ে বললেন, তুমি কি চিঠিটা পড়লে? তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি না। হ্যাঁ পড়লাম। দীপা কাগজটা ভাঁজ করে অমরনাথের হাতে ফিরিয়ে দিল। এটা পড়ার পরেও তুমি হাসছ? বাবা, যারা চিঠি লিখে অথচ নাম সই করতে পারে না তাদের কোনো রকম গুরুত্ব দেওয়াটা বোকামি, বেনামে চিঠির লেখকরা মেরুদণ্ডহীন। তোমার কাছে আমি উপদেশ শুনতে আসিনি, মনে করো না কলেজে পড়ছ বলে তোমার চারটে হাত গজিয়েছে, এ চিঠিতে যা লেখা রয়েছে তা সত্যি? আমি কি বলবো? কি বলবো মানে, আমি জানতে চাইছি সত্যি কি না। দীপা খুব নিচু গলায় বলল, তোমার কি ধারণা? আমার ধারণার কথা হচ্ছে না, আমি থাকি চা বাগানে, তুমি এখানে কি করছো তা তোমার জানার কথা, তোমার মুখে সেটা শুনতে এসেছি। তুমি কি জানতে চাইছো? কতবার এক কথা বলবো? তার আগে তুমি বলো বেলাল্লাপনা মানে কি? নির্লজ্জ আচরণ। আমি সেটা কোনোদিন করিনি। তাহলে এই লোকটার কি দায় পড়েছিল পয়সা খরচ করে আমাকে লিখতে? কোন লোকটা? ও বেনামি চিঠি বলে কোনো গুরুত্ব থাকবে না, ঘটনা মিথ্যে হয়ে যাবে। না, নিশ্চয়ই কিছু ঘটেছিল, যে লিখেছে সে সেটাকে বিকৃত করেছ। কি ঘটেছিল? আমার ক্লাসের কিছু ছেলে মেয়েদের বিরক্ত করত, অনেক বছর ধরে চলে আসছিল ব্যাপারটা, মেয়েরা সেটা মুখ বুঝে মেনে নিত, আমি মানিনি, কিন্তু ওদের সঙ্গে ঝগড়া না করে আলাপ করেছিলাম। আসলে এখানকার ছেলেদের সঙ্গে কোনো মেয়ে প্রকাশ্যে কথা বলে না বলেই ছেলেরা ওরকম আচরণ করে। আমার মনে হয়েছিল আমরা একসঙ্গে পড়ি, একই বয়স, তখন সামান্য কথা বললে দোষ কি? আর সেটা করতে ওদের ব্যবহার পাল্টে গেল,
এখন যার সঙ্গে ক্লাসের ভেতর কথা বলি তার সঙ্গে রাস্তায় দেখা হলে মুখ ঘুরিয়ে যাওয়া যায়। কলেজ যাওয়া আসার সময় কারো কারো সঙ্গে কথা বলেছি, আমার মনে হয়েছে ওরা যে কোনো মেয়ের চেয়ে নতুন বিষয়ে কথা বলতে পারে। কিন্তু হোস্টেলে বর্দি বললেন আমার এই আচরণ নাকি অনেক মেয়ের বাবা মেনে নিতে পারছেন না। ওদের সঙ্গে কথা বললে আমাকে হোস্টেলে ছাড়তে হবে, হোস্টেল ছাড়লে আমি পড়াশোনার সুযোগ পাবো না। বাধ্য হয়ে আমি ছেলেদের এসব বলেছি, ওরা আর আমার সঙ্গে কথা বলে না। আমার বয়সের ছেলেরা অনেক বেশি বুঝতে পারে। কথাগুলো বলতে বলতে দীপার গলার স্বর ভারী হয়ে এলো, চোখ ভিজে উঠল। তোমাকে কি এখানে প্রগতি করতে পাঠানো হয়েছিল? মানে তুমি এসেছিলে পড়াশোনা করতে, তার বাইরে অন্য কোনো ব্যাপারে মন দেওয়ার কথা ছিল না। আজ নিশ্চয়ই সারা শহরে এই ব্যাপার নিয়ে কথা হচ্ছে। যে দেশে থাকবে সেই দেশের মানুষরা যে আচরণ করে তাই তোমাকে করতে হবে। চা বাগানে বিশু, বাপি, খোকনের সঙ্গে মিশতে আমরা ছেলেবেলা থেকে দেখে আসছি। তাও বড় হবার পর তোমার ঠাকুমা মা সেটা অপছন্দ করেছেন। আগুন আর কাঠ পাশাপাশি যদি কোনো আড়াল না রেখে থাকে তাহলে অগ্নিকাণ্ড হবেই, নিষেধ এই কারণে। ছি ছি ছি, এ তুমি কি করলে? আমি কিন্তু কিছুই করিনি। তোমাকে আজকাল আমি বুঝতে পারি না, হয় তুমি বোকা নয় মিথ্যেবাদী। আমি তোমাকে কি মিথ্যে বলেছি? অমরনাথ জবাব দিলেন না, কয়েক মুহূর্ত মাটির দিকে তাকিয়ে মাথা নাড়লেন। তারপর অন্যরকম গলায় বললেন, এ চিঠি পাওয়ার পর থেকে আমার চোখে ঘুম নেই। তোমার মা বা ঠাকুমাকেও চিঠিটার কথা বলতে পারিনি, কারণ আমি চাই না ওরাই আঘাত পাক। এখন একমাত্র উপায় তোমাকে চা বাগানে ফিরিয়ে নিয়ে যাওয়া। না, চিৎকার করে উঠল দীপা, পয়সা খরচ করে কেউ দুর্নাম কিনতে চায় না। আমি এমন কিছু করিনি যাতে তোমার দুর্নাম হয়। অমরনাথ হাতে ধরে থাকা চিঠিটা নাড়ালেন, এটা পড়েও বলছো? দীপা দিশেহারা হয়ে গেল। সত্যি অমরনাথকে খুব কাহিল দেখাচ্ছে এখন। যদি জলপাইগুড়ি থেকে চলে যেতে হয় তাহলে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানো যাবে না কখনো। সে কথা খুঁজে না পেয়ে বলল, বাবা তুমি ওকে বিশ্বাস করছো না? অমরনাথের চোয়াল শক্ত হলো, তিনি কোনো জবাব দিলেন না। বাবা, আমি তো বড়দিকে কথা দিয়েছি এই কলেজে পড়ার সময় কোনো ছেলের সঙ্গে কথা বলবো না, তুমি আমাকে আর একবার সুযোগ দাও। অমরনাথ এবার মুখ খুললেন, ব্যাপারটা শুধু আমার উপর নির্ভর করছে না, যে ভদ্রলোক দয়া করে তোমার পড়ার খরচ দিচ্ছেন খবরটা নিশ্চয়ই তার কানে উঠেছে, তিনি যদি সেটা বন্ধ করে দেন তাহলে? তিনি তো তোমাকে কিছু বলেনি এখনো। তা বলেননি, যদি কিছু বলেন তাহলে আমি তার কাছে যাব, সব বুঝিয়ে বলবো। চকিতে সোজা হয়ে বসলেন অমরনাথ, না না ওখানে তুমি যাবে না, মিস্টার রায় সেটা কখনোই পছন্দ করবেন না। অমরনাথের এই প্রতিক্রিয়া লক্ষ্য করার মতো মানসিক অবস্থা দীপার ছিল না, তার দুগাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল। অমরনাথ চোখ তুলে মেয়েকে দেখলেন, তারপর গম্ভীর গলায় বললেন, কান্নার কোনো দরকার নেই। চকিতেই বাবার সেই কথাগুলো মনে পড়ল। বাবা বলতেন, রক্তের চেয়ে চোখের জল অনেক বেশি মূল্যবান, কিন্তু আজ সেই কথাগুলো বললেন না। দীপা আঁচলের চোখ মুছল, তারপর কাপা গলায় বলল, তুমি যদি চাও তাহলে একবার বর্দির সঙ্গে কথা বলতে পারো। অমরনাথ মাথা নাড়লেন, আমার কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করছো না বাবা। ঠিক আছে, তুমি যা বলছো তা যেন সত্যি হয় সেটা দেখো, ব্যাংক থেকে তোমার নামে টাকা এসেছে? অমরনাথ উঠে দাঁড়ালেন, হ্যাঁ, অত টাকা আমার দরকার নেই, যা দরকার তা রেখে বাকিটা তোমার মাকে দিয়ে দাও। দীপা ইতস্ত করলো একটু। অমরনাথ জিজ্ঞাসা করলেন, কিছু বলবে? না, মানে ওই টাকা তো মিস্টার রায়ের অফিস থেকে আমার পড়ার জন্য আসছে, ওকে বললে হয় না কম টাকা পাঠাতে? উনি মনে করেন অতটাই তোমার দরকার, তোমার প্রয়োজন না থাকলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এ বিষয়ে কথা বলতে গেলে উনি নিশ্চয়ই খুব বিরক্ত হবেন, বড় লোকের খেয়াল বলে কথা। তাহলে দাঁড়াও আমি এনে দিচ্ছি। দীপা দ্রুত বেরিয়ে গেল, এখন তাকে অনেক সহজ দেখাচ্ছে। অমরনাথ চিঠিটাকে পকেটে রাখলেন।
হাতের লেখা দেখে বোঝার উপায় নেই কে লিখেছে। তবে খামের উপর জলপাইগুড়ি পোস্ট অফিসের ছাপ ছিল, সেইটাই স্বাভাবিক। কিন্তু ওটা পাওয়ার পর থেকে মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার। এখন মেয়ের পরিবর্তন দেখে একটু ভালো লাগছে। দীপা ফিরে এলো প্রায় দৌড়েই, তার হাতে বেশ কয়েকটা 10 টাকার নোট। অমরনাথ মেয়েকে বসতে বলে কাগজ কলম বের করলেন। দীপার যা যা প্রয়োজন তা আরেকবার হিসেব করা হলো। দেখা গেল 100 টাকা হলেই পুরো খরচ মিটে যায়। দীপা বাকি টাকাগুলো অমরনাথের হাতে দিতে তিনি সেটা পকেটে রেখে দিলেন। এবং এই সময় দীপার আনার কথা মনে পড়ল। সে বলল, জানো এর মধ্যে একদিন আমি খুব চমকে গিয়েছিলাম। অমরনাথ মুখে কিছু না বলে গম্ভীর মুখে অপেক্ষা করলেন। আসলে সেই মুহূর্তে তিনি এক লজ্জাবোধে আক্রান্ত ছিলেন। মেয়েকে টাকা দেওয়ার বদলে মেয়ের টাকা তিনি নিচ্ছেন, এটি বড় খোঁচা দিচ্ছিল। চেক নেওয়া, ব্যাংকে জমা দেওয়ার মধ্যে প্রত্যক্ষ প্রাপ্তি ছিল না। দীপা বলল, হঠাৎ আনা নামে সেই কাজের মহিলা এই হোস্টেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আনা? অমরনাথ চমকে উঠলেন। যে আমাকে ওই বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিল, কি বিরাট চেহারা হয়েছে, মোটা সোটা, কাজের লোক বলে আর চেনাই যায় না। আনা এখানে এসেছিল? বিড়বিড় করলেন অমরনাথ। হ্যাঁ, কিন্তু আমি এখানে আছি তাও জানলো কী করে? জেনেছে নিশ্চয়ই, ও এসেছিল তোমার খবর নিতে। তোমার সঙ্গে ওর কি দরকার? অমরনাথ নার্ভাস বোধ করলেন। আনার উপর অত্যন্ত বিরক্ত হয়ে উঠলেন তিনি। তার এখানে আসার কি দরকার ছিল? দীপা দেখল অমরনাথ অন্যমনস্ক হয়ে পড়েছেন। সে দ্বিতীয়বার প্রশ্নটা করল। অমরনাথ সজাগ হলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যানার্জি মশায়ের শরীর খারাপ হলো কি না কে জানে, আর তুমি যে এখানে আছো তা হরদেব দেখে গিয়েছেন, খবরটা তিনিই দিতে পারেন। তোমার এখানে না এসে আমাকে চিঠি দিতে পারত। কেন? দীপার মুখে রক্ত জমল। তোমার সঙ্গে কিসের সম্পর্ক, কী অসুস্থ কী না তা তোমাকে জানাতে হবে কেন? ও বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তা তুমি জানো না? আমি ভাবতেই পারি না এসব। নেহাত ওই কাজের মেয়েটা আমার উপকার করেছিল সেদিন, তাই আমি খারাপ ব্যবহার করতে পারিনি। দেখ মা, সবসময় স্মৃতি আঁকড়ে বসে থাকতে নেই। তুমি কি বলতে চাইছ? অতীতে ওরা অন্যায় করেছিলেন, আমরাও যোগাযোগ রাখিনি, সম্পর্ক যা ছিল তা শুধু বলার জন্যই। তোকে পরীক্ষা দিতে হয়েছে, কলেজে ভর্তি হতে হয়েছে ওদের উপাধি নিয়ে, কিন্তু দিন আর নদীর জল সবসময় সমান বয়ে যায় না। খবর তো আমারও কানে আসে, ব্যানার্জি মশাই পক্ষাঘাতে পঙ্গু এখন, ওর স্ত্রী উন্মাদ আশ্রমে, সংসার ছাড়খার হয়ে গিয়েছে এখন। বিষ তো দূরের কথা, ছোবলও নেই। অমরনাথ কথাগুলো বলতে বলতে মেয়ের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু মেয়ের মুখে কোনো পরিবর্তন দেখতে পেলেন না। দীপা বলল, যেমন কর্ম করেছে তেমন ফল পাচ্ছে, কিন্তু তাতে আমাদের কি? তুমি ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলে দিলাম, আর আমার কাছে যদি কেউ আসে তাহলে আমি মুখের উপর কথাটা বলে দেব। দীপা, তুই কি এখনও ব্যাপারটা বুঝতে পারছিস না? তুমি কি বলছো বাবা, আমি কোনো দিন ভুলতে পারবো? তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছিলে, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে চেয়েছিলে, কি বলছিস তুই? আমি জেনে শুনে তোর ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছিলাম, এমন কথা তুই উচ্চারণ করতে পারলি? অমরনাথের গলার স্বর পাল্টে গেল। দীপা মাথা নাড়ল। আমার কি ক্ষতি হয়েছে তুমি জানো না? বন্ধুবান্ধবদের পর্যন্ত ব্যাপারটা বলতে পারি না, সবাই জানে আমি কুমারী, ব্যাপারটা ভাবলেই বমি পায় আমার। আর তুমি এখন ওদের হয়ে নরম নরম কথা বলতে এসেছ, তোমার উপর আমার রাগ হওয়া অন্যায়, তুমি বলো। অমরনাথ হাসার চেষ্টা করলেন। দেখ দীপা, রাগ করে দূরে থেকে নিজের কোনো লাভ হবে না, আমি প্রতিশোধ নিতে চাই। তোর উপর যে অত্যাচার হয়েছে তার দাম দিয়ে যেতে হবে প্রতুল ব্যানার্জিকে, আমি সেই চেষ্টাই করছি। দীপা অবাক হয়ে তাকালো। দাম? ওই অন্যায়ের কী দাম হতে পারে? দেখি, অমরনাথ মাথা নিচু করলেন। অনেক চিন্তা করার আছে, ঠিক আছে, ভালোভাবে থাকিস, আজ আমি চলি।
অমরনাথ গেস্ট রুম থেকে বেরিয়ে সিঁড়ির ধাপে পা রাখতে দীপা পেছন থেকে ডেকে উঠল, বাবা। অমরনাথ মুখ ফেরালেন। দীপা এগিয়ে এলো, আমার কোনো দাম দরকার নেই। অমরনাথ মাথা নাড়লেন, শুনলাম, তুমি কি কথাটা জানতে না? জানি, কিন্তু জীবন তো কোনো হিসেব মেনে চলে না। আজ যে অত্যন্ত ঘৃণ্য শত্রু, কাল যদি সে মৃত্যু মুখে পতিত হয়ে তোর কাছে এক গ্লাস জল চায়, তাহলে কি তুই মুখ ফিরিয়ে নিতে পারবি? মানুষ হলে পারবি না, এটাই জীবনের নিয়ম। তোর কিছু চাই না, কিন্তু আমিও তো একইভাবে প্রতারিত হয়েছি। সে জ্বালা মেটাবার সুযোগ পেলে ছাড়বো কেন? তুমি কি ওদের বাড়িতে যাচ্ছ? দীপা সরাসরি প্রশ্ন করল। অমরনাথ একটু ইতস্ত করলেন, হ্যাঁ, আনা কেন এসেছিল তা জানা দরকার। হয়তো তাছাড়া তাকে নিষেধ করতে হবে এখানে যেন আর না আসে। অমরনাথ আর দাঁড়ালেন না, হনহন করে হোস্টেলে গেট দিয়ে বেরিয়ে গেলেন। তার যাওয়ার ধরন দেখে দারোয়ান পর্যন্ত অবাক হয়ে গেল। দীপা চুপচাপ দাঁড়িয়েছিল। তার কে বলে মনে হচ্ছিল অমরনাথ সত্যি কথাটা গোপন করেছেন। আজ যে মেজাজ এবং চেহারা নিয়ে তিনি চিঠি পেয়ে ছুটে এসেছিলেন, তার সঙ্গে চলে যাওয়ার সময় তার চেহারার কোনো মিল নেই। প্রথম দিকে তিনি যেভাবে ক্রোধ প্রকাশ করেছেন, শেষ দিকে যেন পালিয়ে গেলে বাঁচেন এমন মনে হচ্ছিল। জ্ঞান হবার পর সে অমরনাথকে ওই ভঙ্গি এবং ভাষায় কথা বলতে শোনেনি। আজ এক সম্পূর্ণ অচেনা অমরনাথ হোস্টেল থেকে পালিয়ে গেলেন। হ্যাঁ, বাবার যাওয়ার ভঙ্গিটা পালানো বলাই ঠিক। বাবার সঙ্গে নিশ্চয় ওদের যোগাযোগ আছে, এটুকু ভাবতেই শরীর জ্বলতে লাগলো। যোগাযোগ আছে বলেই আনা এসেছিল। প্রতুল ব্যানার্জির পক্ষাঘাত হয়েছে, তার স্ত্রী উন্মাদ, এতে তার কিছু এসে যায় না। কিন্তু বাবা কেন ওদের বাড়িতে যাওয়া আসা করছে? দীপার ইচ্ছা হচ্ছিল তার কাছে এখনই চা বাগানে ছুটে যেতে। অঞ্জলিকে সব কথা খুলে বললে বাবার পরিবর্তনের কারণটা জানা যাবে। কিন্তু তখনই মনে হলো, মা যদি তার কাছে লুকিয়ে যান? দীপা ভেবে পাচ্ছিল না কি করা উচিত। থানার পাশ দিয়ে করলা নদীর ধার দিয়ে ঝোলনা ব্রিজের কাছে পৌঁছে অমরনাথের চেতনা পরিষ্কার হলো। এতক্ষণ তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ছুটে আসছিলেন। মেয়ের হোস্টেলে যাওয়ার জন্য আনাকে কটু কথা বলবেন, পারলে প্রতুলবাবুকেও কথা শোনাতে ছাড়বেন না। যে সর্বনাশ তারা এককালে করেছেন তার পুনরাবৃত্তি হতে দেবেন না তিনি। কিন্তু ঝোলনা ব্রিজের উপর উঠে মনে হলো, এরকম রাগের কোনো মানে হয় না। 7 দিনের বদলে অনেক দিন হয়ে গেল, ব্যাপারটা নিয়ে তিনি অনেক ভেবেছেন। বীরপাড়া চা বাগানের গুদামবাবুর ভাইরা ভাই উকিল ভদ্রলোক শালির বাড়িতে বেড়াতে এসেছিলেন, তার সঙ্গে দেখা করে অমরনাথ সমস্ত ব্যাপারটা খুলে বলেছেন। তিনিও বলেছেন যে প্রতুল বন্দ্যোপাধ্যায় যদি উইল করে কাউকে না দিয়ে যান, তাহলে সমস্ত সম্পত্তির 1 নম্বর উত্তরাধিকারিণী দীপা। কিন্তু আনা যেখানে আছে সেখানে হুইল হবেই, তিনি না গেলে আন্না অন্য কাউকে ধরতে পারে। গোড়ালিতে ফোসকা পড়েছে বলে কোনো মূর্খ বলে না যে সে জুতো ব্যবহার করবে না। আনার দেওয়া প্রতুলবাবুর তৈরি উইলের খসড়া থেকে সম্পত্তির যে হিসেব পাওয়া গিয়েছিল তাই উকিল ভদ্রলোককে দিয়েছিলেন অমরনাথ। কথা ছিল তিনি সব কিছু লিখে স্ট্যাম্প পেপারে টাইপ করিয়ে রাখবেন। ভদ্রলোকের বাড়ি এই করলা নদীর ধারে, জলপাইগুড়ি গার্লস স্কুলের পাশেই। অমরনাথ পথ পরিবর্তন করে জিজ্ঞাসাবাদ করে উকিলবাবুর বাড়িতে পৌঁছালেন। ভদ্রলোক তখনও বাইরের ঘরে মক্কেলদের নিয়ে বসে। অমরনাথকে ঢুকতে দেখে মাথা নেড়ে বললেন, বসুন। অমরনাথ কোণার দিকে একটা বেঞ্চিতে গিয়ে বসলেন। মক্কেলদের সঙ্গে কথাবার্তা সারতে 1/2 ঘন্টা সময় লাগলো। অমরনাথ দেখলেন একজন মক্কেল যাওয়ার সময় 20 টাকা দিয়ে গেল। উকিলবাবু ডাকলেন, আসুন আপনি, আপনার তো অনেকদিন আগেই আসার কথা। দেরি হচ্ছে দেখে গতকালই আমার ভাইরা ভাইকে একটা চিঠি দিয়েছি। কী ব্যাপার মশাই? নানা রকম ঝামেলা আটকে পড়েছিলাম। শুনুন, এই সম্পত্তি তার তুলনায় কোনো ঝামেলা ইম্পর্টেন্ট হতে পারে না। আচ্ছা, এই আনা মহিলাটিকে অংশ দিতেই হবে? অমরনাথ অসহায়ভাবে মাথা নাড়লেন। বুঝুন, বাড়ির জীব সেবা করে মাথায় উঠছে, কাটানো যায় না? কিভাবে?
কাটাতে চান তাহলে আমার উপর ছেড়ে দিন। অমরনাথ দ্বিধায় পড়লেন। আনাকে প্রতারিত করে পুরো সম্পত্তির দখল নিয়ে লাভ হয় নিশ্চয়ই, কিন্তু মন সায় দিচ্ছে না। তাছাড়া সই সাবুত তো আনাই প্রতুলবাবুকে দিয়ে করাবে, ব্যাপারটা জানতে পারলে সে অনর্থক করে ছাড়বে না। কারো অভিশাপ থাকলে সম্পত্তি থেকে সুখ পাবেন না তিনি। অমরনাথ মাথা নাড়লেন, দরকার নেই, যেমন বলছি তেমন করুন। উকিলবাবু হাসলেন, আপনার যেমন ইচ্ছে, কাগজপত্র সব তৈরি করেই রেখেছি। তিনি উঠে আলমারির দরজা খুলে একটা ফাইল টেনে আনলেন। যত তাড়াতাড়ি পারেন পেন্সিলের টিক দেওয়া জায়গাগুলো সই করিয়ে আনুন, বাকি কাজটা আমি করে দেব। অমরনাথ স্ট্যাম্প পেপারগুলো নিয়ে মন দিয়ে পড়তে লাগলেন। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। উকিলবাবু টেবিলের উল্টো দিকে বসেছিলেন। পড়া শেষ হলে আচমকা প্রশ্ন করলেন, আপনি হরদেব ঘোষালকে চেনেন, আপনার বেআইয়ের বন্ধু? চমকে উঠলেন অমরনাথ। পরক্ষণে মনে পড়ল কোর্ট কাছারিতে ঘোরাঘুরি করা হরদেবের নেশা, একই শহরের লোক সেই সূত্রে পরিচিত হতেই পারেন। তিনি মাথা নাড়লেন, হ্যাঁ। ভদ্রলোকের কাছে পুতুলবাবুর কাহিনী শুনলাম, ওই আনা মেয়েটা তো মুঠোই করে রেখেছে তাকে, খুব সুন্দরী নাকি? না, তেমন নয়। তাহলে নিশ্চয়ই স্বাস্থ্য ভালো। হ্যাঁ হ্যাঁ শব্দ করে হাসলেন উকিলবাবু। হরদেবের সঙ্গে আপনার সম্পর্ক কীরকম? আলাপ আছে। মনে হলো আরও বেশি কিছু। যাক, আর দেরি করবেন না। একটু ইতস্ত করে অমরনাথ জিজ্ঞাসা করলেন, আপনি কি হরদেবকে এই উইলের কথা কিছু বলেছেন? না মশাই, সেই বুদ্ধি না থাকলে ওকালতি করে খেতে পারতাম না। লোকটা একটা শেয়াল, খ্যাক শেয়াল বললেও কম বলা হয়। আমার মক্কেল আপনি, সে নয়। অমরনাথ খুশি হলেন। কত দিতে হবে আমাকে? দুলে দুলে নিঃশব্দে হাসতে লাগলেন উকিলবাবু। রাজার সম্পত্তি পেতে চলেছেন, এখন কিছু দেওয়ার দরকার নেই, তবে পাওয়ার আগে আঙুলগুলো আর মুঠো করবেন না। তাহলেই হবে, পারলে আজই সই করিয়ে আনুন। যদি একটা আন্দাজ দেন তবু। আরে মশাই, এখন আপনার পকেটে যা আছে তাতে আমার কোনো আসক্তি নেই। আমি আমারটা ঠিক সময় মতো আপনার কাছ থেকে চেয়ে নেব। যদি প্রয়োজন হয় তাহলে কোর্টে চলে আসবেন, উকিলরা যেখানে বসে সেখানে খোঁজ করলে পেয়ে যাবেন। ঝোলনা ব্রিজ পেরিয়ে হাকিমপাড়ায় ঢুকলেন অমরনাথ। এত শান্ত এলাকা যে মনেই হয় না শহরে এসেছি। চারপাশে নজর রেখে তিনি এগোচ্ছিলেন। তার ভয় হচ্ছিল পথে হরদেবের সঙ্গে দেখা না হয়ে যায়। কিন্তু প্রতুল বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেট পর্যন্ত আসতে কোনো বিঘ্ন ঘটল না। বাগানের ভেতরে পা দিতেই গন্ধটা নাকে এলো। বাঁদিকে একটা স্বাস্থ্যবান মাঝারি উচ্চতার গাছে পদ্মের মতো সুন্দর ফুল ফুটেছে। একটু চিন্তা করে নামটা মনে করতে পারলেন তিনি, গ্ল্যান্ডি ফ্লোরা। গন্ধে বুক ভরে যায়। ফুল ফুটে তার সময় মতো, শুধু মানুষের সময়টার কোনো হিসেব থাকে না। সদর দরজা যথারীতি বন্ধ, চট করে মনে হয় কেউ বাস করে না। অমরনাথ দরজায় শব্দ করলেন কয়েকবার, কিন্তু সাড়া মিলল না। প্রতুলবাবু নিশ্চয়ই মারা যাননি। এই ছোট্ট শহরে প্রতুলবাবুর মতো মানুষ মারা গেলে মুখে মুখে খবর ছড়াত। হঠাৎ অমরনাথের মনে হলো, উইল টুইল করার আগেই যদি প্রতুলবাবু চলে যান তাহলে আনাকে এক পয়সাও দিতে হবে না। সমস্ত সম্পত্তি আইন মোতাবেকই দীপাই পাবে। মরে গেল নাকি? পরক্ষণেই মাথা নাড়লেন তিনি। কিছু বিশ্বাস নেই, কোত্থেকে একটা উইল বেরিয়ে পড়বে আর চোখে থুতরা ফুল দেখতে হবে। যত যাই হোক, কোনো মানুষের মৃত্যু কামনা করা ঠিক নয়। শেষ পর্যন্ত মনে পড়ল, গলাটা শুনে চমকে ফিরে তাকালেন অমরনাথ। বাগানের রাস্তায় দাঁড়িয়ে আছে আনা। কে বলবে বাড়িছি? শরীর স্বাস্থ্য যেন আরও ঝকমকে, স্নান করেছে বলে আরও টাটকা দেখাচ্ছে। হাতে ফুলের সাজি, ফুল তুলতে বেরিয়েছিল পেছনের দরজা দিয়ে। অমরনাথ আমতা আমতা করলেন, সব কিছু তৈরি করতে দেরি হয়ে গেল। আমি হনুমান নাকি যে সূর্যকে বগলে আটকে রাখব? এই সময় তিনি যদি স্বর্গে চলে যেতেন তাহলে ওই তৈরি করা কাগজ আমার কোনো কাজে লাগতো?
অমরনাথ হাসলেন। শেষ ভালো যা সব ভালো, এখন সব তৈরি। আসনের দিক দিয়ে সদর খোলা নেই, কথাগুলো বলে আনা বাগানের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। ওকে অনুসরণ করে প্রায় 50-এর কাছাকাছি অমরনাথ হঠাৎ শিহরিত হলেন। আজকাল অঞ্জলির সঙ্গে শারীরিক সম্পর্ক দৈবাত হয়, তার বাসনা অঞ্জলির নির্লিপ্তর কাছে চাপা পড়ে যায়। কোথায় যেন পড়েছিলেন, বাঙালি মেয়েদের মন 35-এর এপাশে চলে এলেই শরীর নিভিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চায়, অথচ আনার বয়স 40-এর এদিকে তো নয়ই। কিন্তু হঠাৎ ধমকে সমস্ত শরীরে ঢেউ বয়ে যাচ্ছে তার। নিজেকে সংযত করতে প্রাণপণে চেষ্টা করছিলেন অমরনাথ। দেশটা বিলেতে, আমেরিকা নয়। বাঙালি পুরুষ যদি বিবাহিত এবং সন্তানের পিতা হয়, তাহলে মনের মধ্যে এক সন্ন্যাসীকে ধরে রাখা আবশ্যক কর্তব্য। পেছনের বারান্দায় পৌঁছে একটা মোড়ায় গিয়ে দিলেন, আনা বসুন। অমরনাথ বসলেন। সাজিটা রেখে দিয়ে এসে আনা বলল, ওমা আপনার কি শরীর খারাপ? মুখ চোখ অমন হয়ে গিয়েছে কেন? অমরনাথ দ্রুত মাথা নাড়লেন, না না কিছু হয়নি। আনার ঠোঁটে হাসি চলকে উঠল, না হলেই ভালো, কই দিন। অমরনাথ উকিলবাবু তৈরি উইল এগিয়ে দিলেন। আনা সেটাকে নিয়ে জিজ্ঞাসা করল, চা দেব না শরবত? অমরনাথ বললেন, কিছু না, আমি খেয়েই এসেছি। এসেছেন তো চা বাগান থেকে, এতক্ষণে সব হজম হয়ে গেছে। না না আমার কিছু প্রয়োজন নেই। প্রতুলবাবু কেমন আছে? শালগ্রাম শিলা মানে? নড়াচড়া করতে পারে না যে তাকেই পুজো করতে হয়। আপনার সঙ্গে এর মধ্যে হরদেবের দেখা হয়েছিল? না তো। আমি ভেবে পাচ্ছিলাম না আপনার দেরি হচ্ছে কেন। খোঁজ নিতে মেয়ের কলেজে গিয়েছিলাম, সে তো এখন দিব্যি হয়েছে। তবে আজকালকার মেয়ে তো এবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। সেটা একদিন চাইতো না, এখন সম্পত্তি পাবে, না চাইলে চলে? ও যে সব পাচ্ছে তা জানে না। জানে না মানে? এবারে কোনো কিছুর সঙ্গেও যোগাযোগ নেই বলে জানে। এই যে উনি অতগুলো টাকা দিলেন পড়ার খরচ চালাতে? অমরনাথ মুখ তুলে তাকালেন। আনার মুখে বিস্ময়। এই মহিলার কাছে প্রতুলবাবু কোনো কিছুই গোপন রাখতে শেষ পর্যন্ত পারেন না। তিনি নিচু স্বরে বললেন, সেটা ব্যাংকে আছে, ব্যাংকে পাঠাচ্ছে, দীপা জানে না। কতদিন ধামাচাপা দিয়ে চালাবেন দেখি। অমরনাথ উঠলেন, প্রতুলবাবুর সঙ্গে দেখা করতে পারি? দাঁড়ান, উনি এখন উদম হয়ে পড়ে আছেন, চাদর টেনে দিই তারপর যাবেন। আনা ঘরে ঢুকে গেল, তাজ্জব হয়ে গেলেন অমরনাথ। অসুস্থ একটি মানুষ কেন বিবস্ত্র হয়ে বিছানায় শুয়ে থাকবে? পেচ্ছাপ বাহ্য করাচ্ছিল নাকি? তা তো নয়, আনা তো বাগানে ফুল তুলছিল, ব্যাংকের ব্যাপারটা না বলাই উচিত ছিল। মিনিটখানেক বাদে প্রতুলবাবুর খাটের পাশে বসেছিলেন অমরনাথ। চিনতে পারছেন? না পারার কোনো কারণ নেই। প্রতুলবাবুর গলার স্বর মিনমিনে কিন্তু স্পষ্ট, শরীর শুকিয়ে প্রায় দড়ির মতো হয়ে গিয়েছে। মুখে এবং বাইরে বেরিয়ে থাকা দুটো হাত দেখে সেটা বোঝা যায়। বাকি শরীর সাদা চাদরে ঢাকা। অমরনাথ অনুমান করলেন সেটি আনা এখনই ঢাকা দিয়েছে। আজ প্রতুলবাবু ঘাড় খোরাতে পারছেন না বলে মনে হল। তার মুখ ছাদের দিকে স্থির, চোখ ঘুরছে। মেয়ে কেমন আছে? সে অবস্থায় প্রশ্ন করলেন প্রতুলবাবু। ভালো, কলেজে পড়ছে, জলপাইগুড়িতে তো আছে, দেখতে বড় স্বাদ হয়। প্রতুলবাবুর মুখ থেকে কথাগুলো বেরোতে আনা বলল, এখন আর স্বাদ হলে কি হবে? কি নাম যেন রাখা হয়েছিল? আশা, আশালতা, সেই নাম আর নেয়নি না? আনাই জবাব দিল, না। প্রতুলবাবু বললেন, আমি খুব শিগগির যাচ্ছি না, সে কি আসবে? দেখি, অমরনাথ বলতে পারলেন। এবার আনা ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে কিছু বলল।
প্রতুলবাবু চোখ ঘোরালেন। আমাকে আপনারা ক্ষমা করেছেন? অতীতের ওইসব ব্যাপার ভুলে যাওয়াই ভালো। প্রতুলবাবুর মুখে হাসি ফুটল। একটা কথা রাখবেন? বলুন। আমি চলে গেলে আপনি আনাকে একটু দেখবেন? অমরনাথ মুখ তুলতে আনার ঠোঁটে হাসি খেলে গেল। প্রতুলবাবু হাত তুলতে চেষ্টা করছিলেন, সাদা চাদরটা সরে যাচ্ছিল। আনা প্রায় ঝাঁপিয়ে পড়ে সেটা ঠিক করে দিল। প্রতুলবাবু বললেন, আর ঢেকে কি হবে, এসেছি যেভাবে যাব সেইভাবে। হাত নেতিয়ে পড়ল শরীরের পাশে। আনা ইশারা করলো বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। অমরনাথ বললেন, চলি। প্রতুলবাবু সাড়া দিলেন না, চোখের পাতা দুটো বন্ধ করা মাত্র। বাইরের ঘরে পৌঁছে অমরনাথ ছটফট করতে লাগলেন। উইলটা সই করাবার কোনো চেষ্টাই আনা করল না। লোকটাকে পেছন থেকে ধরে বসিয়ে দিলে নিশ্চয়ই সই করতে পারবে। এখন সই হয়ে গেলে তিনি কোর্টে গিয়ে উকিলবাবুর সঙ্গে দেখা করতে পারতেন। উইল আইনসঙ্গত করতে কত খরচ পড়বে তা তিনি জানেন না। আজ না হলে তাকে আরেকদিন আসতে হবে, এরকম খুচরো ছুটি পাওয়া তো মুশকিল। পায়ের শব্দে মুখ ফেরালেন তিনি। আনা বলল, দাঁড়িয়ে কেন, বসুন। না না, যেতে হবে, অমরনাথ ব্যস্ততা দেখালেন। আনা হাসল। উনি চলে গেলে আমার দায়িত্ব নিতে বললেন আপনাকে, কই, আপনি তো কোনো জবাব দিলেন না। কি বলবো, মুখ ঘোরালেন অমরনাথ। হরদেব ঘোষাল হলে কিন্তু বিশ্বরূপ দেখানোর মতো হা করত। অমরনাথ অস্বস্তিতে পড়লেন। হরদেব নাকি একসময় আনার শৈলের দিকে নজর দিয়েছিল, তাকে আর হরদেব কেনা একই চরিত্রে মনে করছে নাকি? আজ হাঁটার ভঙ্গি দেখে কয়েক সেকেন্ড চঞ্চলতা এসেছিল, সেটা কয়েক সেকেন্ডই। হঠাৎ আনা হাত ঘুরিয়ে বলল, না বাবা, আমার দায়িত্ব কাউকে নিতে হবে না। একদিন দেখলাম যখন, তখন চিতায় ওঠার আগে ঠিকই টিকে থাকতে পারবো। অমরনাথ জিজ্ঞাসা করলেন, উইলটা সই করিয়ে নিলে আজই কোর্টে যাওয়া যেত? আনা হাসল, আমি তো ইংরেজি পড়তে জানি না, যাচাই করে নিই আপনি ঠিকঠাক লিখিয়েছেন কিনা, আমার ভাগটা ঠিক মতো লেখা হয়েছে কিনা। পুরুষ মানুষকে আমি বিশ্বাস করি না।